وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আমি একটি ভিডিও দেখেছি, যে ভিডিওটির মধ্যে একজন ভাই সালাফি, যাদেরকে আমরা আহলে হাদিস হিসেবে চিনি, এলা মাঝহাবিদের একটি কনফারেন্সে ভাইটি একটি নাত শরীফ পড়ছিলেন। নাত শরীফটি, এর মধ্যে কিছু শব্দ চয়ন ছিল। একটি শব্দ ছিল, ভাইটি রাসুলসাল্লামের শানে পাক শব্দ উচ্চারণ করেছেন, যে রাসুলে পাক। এই শব্দটি বলার কারণে এই ভাইটিকে বাকি নাত শরীফটি সম্পূর্ণ করতে দেওয়া হয় নাই। সালাফি ওনারা লামাজভিরা এই সঙ্গীতটিকে বন্ধ করে দিয়েছে এবং তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, যে সে কেন আল্লাহ নবী ইসলামের শানে পাক শব্দ উচ্চারণ করলেন। প্রিয় দর্শক, এই বিষয়টি আমাকে এত কষ্ট দিয়েছে, কারণ হচ্ছে আমাদের দেশে যারা লামাজাবি সালাফিরা আছেন, ওনারা যত ফতোয়া দেন, যত আক্রোশ, যত ফতোয়া, যত বিরোধিতা, সব কিছুই আল্লাহ নবী ইসলামের শানেই ওনারা বিরোধিতা করে থাকেন। কেন জানি আল্লাহ নবী ইসলামের সম্মান ওনাদের একেবারেই সহ্য হয় না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দেখব যে আল্লাহ নবী ইসলামের শানে পাক শব্দ উচ্চারণ করা যাবে কিনা, আল্লাহ নবী ইসলামকে পাক বলা যাবে কিনা। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই সহকারে 8 থেকে 9 জন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যা কিছু বাহির হতো সব কিছুই পাক ছিল। অবশ্যই রাসূল ইসলাম পাক ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই, এবং আল্লাহ নবী ইসলামের শানে পাক বলা যাবে। এবার আসুন আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করব, যে বিষয়গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো আল্লাহ নবী ইসলামের দেহ মুবারক পবিত্র ছিল এবং আল্লাহ নবী ইসলামের দেহ মুবারক থেকে যা বাহির হতো সব কিছুই পাক ছিল। আল্লাহ নবী ইসলামের পশ্চাৎ মুবারক পাক ছিল, যা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফথুল বাড়ির প্রথম খণ্ডের 272 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিস সংকলন করেছেন। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই উমদাতুল কারী প্রথম খণ্ডের 35 পৃষ্ঠায় হাদিস সংকলন করেছেন। ইমাম বাইহাকি হাদিস সংকলন করেছেন। খাসায়েসুল কোবরাত ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইও হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবি ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলায় ওনার মুশকের মধ্যে পশ্চাৎ মোবারক রেখেছিলেন। উম্মে আইমান সকালবেলায় ওনার খুব তৃষ্ণা পেল, উনি পানি খুঁজতে লাগলেন। উনি হঠাৎ করে দেখতে পেলেন যে খাট মোবারকের নিচ থেকে সুঘ্রাণ আসতেছে। উনি গিয়ে ওই মস্ক থেকে রাসূল সাল্লামের রেখে দেওয়া পশ্চাৎ মোবারক খেয়ে ফেললেন। আল্লাহ নবী সাল্লাম যখন ফজর নামাজের পরে এই মস্ক মোবারকটি খুঁজতে লাগলেন, যে এটা কোথায় আছে, উনি এটা পরিষ্কার করবেন, তখন উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এর থেকে যা পানি ছিল সব খেয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন, উম্মে আইমান, এ তো আমার পশ্চাৎ মোবারক ছিল। উম্মে আইমান, তুমি আমার পশ্চাৎ মোবারক খাওনি, তুমি জাহান্নামকে তোমার জন্য হারাম করেছ। উম্মে আইমান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পৃথিবীতে এত পানি খেয়েছি, কিন্তু এত সুমিষ্ট পানি আমি আর কখনোই পান করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই হাদিসটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশ্চাৎ মোবারক পাক ছিল। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পবিত্র ছিল, পাক ছিল। আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক খেয়ে ফেলেছিলেন, যা ইমাম হাকিম তাল মুস্তাদরাক আলা সহিহাইনের 3য় খণ্ডের 553 পৃষ্ঠায় তিনি হাদিস সংকলন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যাই বের হতো, বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজুর পানি অজু করে শেষ করতেন, সাহাবে কেরাম রাসূলুল্লাহ সাল্লামের অজুর পানি নিয়ে কাড়াকাড়ি করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবে কেরাম এই থুতু মুবারক জমিনে পড়তে দিতেন না, এই থুতু মুবারকগুলো নিয়ে চেহারার মধ্যে মেখে ফেলতেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অজুর পানি কারো মুখের মধ্যে ফিক্কা দিয়েছেন, ওনারা বরকত মনে করেছেন। একজন সাহাবি, উনি ওনার বৃদ্ধ অবস্থায়ও ওনার চেহারার মধ্যে যৌবনের ছাপ ছিল। সাহাবিকরাম ওনাকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহর নবীর সাহাবি, আপনার চেহারা মোবারক এত সুন্দর কেন? তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারার মধ্যে একবার অজুর পানি কুলি করেছিলেন, যার ফলে আল্লাহ নবী ইসলামের মুখের নিঃসৃত পানির কারণে আমার চেহারার মধ্যে এখনও যৌবনের ছাপ দেখা যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, ইদা তাকাল্লামা রুয়ায়া কান্নূর ইখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হতো। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলে দোয়া করছিলেন, এত উঁচুতে হাত তুলেছেন, সাহাবে কেরাম বললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের মাঝখান থেকে নূর বের হতে দেখলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহির আযীম। প্রিয় দর্শক শ্রোতা, এতগুলো বিষয়ের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক থেকে যা কিছু বের হতো সব কিছু পাক ছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়গুলো জানার পরেও আহলে হাদিস ভাইয়েরা আল্লাহ নবী ইসলামের শানে পাক শব্দ উচ্চারণ করতে চান না, এটা অবশ্যই তাদের পোড়া কপাল ছাড়া আর কিছু হতে পারে না। বড় আশ্চর্য হবেন, এই ভণ্ড লামাজহাবি, এই বেয়াদবগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে পাক শব্দ উচ্চারণ করে না, কিন্তু ওনাদের বড় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছিলেন, ওটের প্রস্রাব নাকি পাক, সেই প্রস্রাব দিয়ে অজু করা যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ নবী ইসলামের শানে পাক শব্দ উচ্চারণ করতে পারে না, ওটের প্রস্রাব ওনাদেরকে কাছে পাক হয়ে গেছে, এর মানেই বোঝা যায় কপাল পোড়া ছাড়া এমন উক্তি আল্লাহ নবী ইসলামের শানে কেউ করতে পারে না। প্রিয় দর্শক, বড়ই আশ্চর্য হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার মুমিনকেও নাপাক বলেন নাই। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তরজমাতুল বাবে একটি অধ্যায় এনেছেন, ইন্নাল মুসলিমা লায়ানজুস, যে মুসলমান কখনো অপবিত্র হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইমানদারকেও নাপাক বলেন নাই। আমাদের মধ্য থেকে যা কিছু বের হয় এর মাধ্যমে নামাজের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, জুনুব বলা হয়েছে, কখনো নাজাস বলা হয় নাই। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর 283 নম্বর হাদিসে তিনি হাদিস সংকলন করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাৎ করলেন, এমত অবস্থায় উনি জুনুবি ছিলেন, ওনার উপর গোসল ফরজ ছিল। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবী কেরামদের সাথে সাক্ষাৎ করে সেখানে বসতে চাইলেন না, চলে যাচ্ছিলেন। আল্লাহ নবী ওনাকে ডেকে বললেন, আইনা কুনতা ইয়া আবা হুরায়রা, ইয়া আবু হুরায়রা, তুমি কোথায় চলে যাচ্ছ, আমাদের সাথে কেন বসতেছ না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এরা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জুনুবি অবস্থায় আমার উপর গোসল ফরজ হয়ে আছে, আমি কিভাবে বসব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ডেকে বললেন, সুবহানাল্লাহ, পবিত্রতা আল্লাহর জন্যে, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, ও আবু হুরায়রা, তুমি শুনে রাখো, মুমিন ইমানদার কখনো অপবিত্র হয় না, ইমানদার মুমিন সবসময় পাক থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একজন ইমানদারকেও মৌলিকভাবে নাপাক বলা হয় নাই। আল্লাহ নবী ইসলাম একজন ইমানদারকেও পাক বলেছেন, একজন ইমানদারকেও পাক বলতে হবে, আর নাপাক শব্দটি লাগিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক কাফেরদের ক্ষেত্রে, যা সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, হো আমার ইমানদার বান্দারা, জেনে রাখো যারা মুশরিক, যারা কাফের, তারাই অপবিত্র, তারা যেন আমার মসজিদের কাছে না আসে। প্রিয় দর্শক শ্রোতা, এতগুলো আলোচনার মাধ্যমে, এতগুলো হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পাক ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পাক শব্দ অবশ্যই ব্যবহার করা যাবে, আর একজন মুমিনকেও মৌলিকভাবে অবশ্যই তাকেও পাক বলতে হবে, পাক বলতে হবে, এটাই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির আকীদা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই উম্মতকে শিক্ষা দিয়েছেন যে একজন ইমানদারও
পাক, সে নাপাক নয়, সে নাজাস নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে একমাত্র কাফের মুশরিকদের ক্ষেত্রেই নাজাস শব্দ, অপবিত্র শব্দ উল্লেখ করেছেন, এছাড়া সকলেই পাক। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনাবাজ লামাজাবি আহলে হাদিসদের খপ্পর থেকে আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক। সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।